স্কুলে স্কুল স্কুলে পড়তাম, স্কুলে তো মানে প্রায় এক বছর ধরে লকডাউন রইতেছে, স্কুলে এক বছর ধরে খুলতেছে না, মানে প্রায় 5 মাস ধরে বসে আছি, অনেক মনে কাজ কাম করতে পারি না। মা বাবা তো মানে যতটুকু চেষ্টা করছে ঠিক আছে পড়াশোনা করাইছে, অন্ধ 5 মাস ধরে বয়ে আছি, অন্ধ বয়ে থাকতে তো পারতাছি না। হ্যাঁ, মানে মা বাবা জিজ্ঞেস করিয়ে বসে আছে, স্কুল তো বন্ধ ঠিক আছে, হ্যাঁ অনেক কি করবি অন্ধ, মনে কর আমরাও চলাফেরা কষ্ট হয়ে গেছে গা, আজকে তো মানে লকডাউন তো ছিল না, যতদিন লকডাউন ছিল না এতদিন তো আমরা মনে কর 500 টাকা করে ঠিক আছে, হ্যাঁ মানে প্রতিদিন দিলে কোনো মানে শরীরে লাগছে না, বুঝছ নাই, অন্ধ মনে কর এই লকডাউনের সময় 100 টাকা দিলে তো শরীরে লাগে ঠিক আছে, অনেক কি করবি আমরা পারতাছি না। হ্যাঁ, কারণ আমরা মনে কর একটা বিপদে পড়েছি, তুই অনেক কাজ কর মানে কাজে ঢুকিয়া দেখা, মানে 5 মাসের বয়সে আছি, অনেক গিয়া কামে ঢুকছি গিয়া, অনেক কামে মানে করতেছি, করার পরে অনেক সরকারে লকডাউন দিয়েছে, কত অনেক দিন আগে, কতদিন আগে একটা লকডাউন দিছিল, হ্যাঁ 1 সপ্তাহ মতন দিছিল, ওই লকডাউনে কয়েকদিন বসেছিলাম, পরে আবার সরকারের মন মতে লকডাউন দিয়েছে, কাজকে আমি কাজও ঢুকছি, কাজও ঢুকে কোনো শান্তি পাইতেছি না, মানে মনে হয় কি আপনার যে কোন 3-4 দিন পরে পরে 1 সপ্তাহ পরে পরে লকডাউন দেওয়া দেয়, মানে এভাবে আমরা কীভাবে চলবো সরকার, আমরা সরকারের কাছে অনুরোধ জানাইছি ঠিক আছে, আমার কাছে একটা মানে আমাদের খাবার ঠিক আছে, পেড়া আমরা তো পেড় আছে, আমরা তো কিছু খামো ঠিক আছে, মানে সরকারের মন মতো একটা লকডাউন দেওয়া দেয়, সরকারের মন মতো লকডাউন দিলে হয়তো না, তো ঠিক আছে পাবলিকের মন বুঝতে হইব, পাবলিকের মানে বাসায় ঠিক আছে পাতিলে ভাত আছে কিনা না আছে এটা তো সরকার দেখতে হইব, মানুষের যারা পোলা বাচ্চা আছে এরা হয়তো মানে সন্তানরা খাওয়াই দিব তাই না, অন্তত নিজের নিজের মানে পেট বলতে হইতো না, পাবলিকের পেট বড়াইতে হইব, এই যে 2 দিন বড় বড় লকডাউন দিয়ে দেয়, হ্যাঁ মানে কয়েক এই মাসের ভিতরে অনেক দিন লকডাউন দিয়েছে, অন্য লকডাউন দিলে তো হইতো না, আমরা তো পেটে খিদা আছে, এই করোনা 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 কত কত তো মনে কি মানুষের মারি লেগেছে, মানুষ তো আল্লাহবাক মারা না ঠিক আছে, হ্যাঁ সরকারি পাবলিকের মারতেছে, আল্লাহ তো সরকারি আল্লাহ তো মানে পাবলিকের মারতেছে না, মারতেছে একমাত্র সরকারের মারতেছে, না খাওয়া মারতেছে ঠিক আছে, অনেক যে কোনো মানুষ জিজ্ঞেস করবেন ভাই আপনার কি কি সমস্যা, হ্যাঁ মানে বললে ভাই সরকারে খিদা জ্বালায় পেটে সহ্য করতে পারতেছি না, পেট ব্যথা করতেছে, এই পেট ব্যথাতে ঠিক আছে মানুষের শরীর মনন দুর্বল হয়ে যায়, এই না খাইতে 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 একবেলা খা আরেক বেলা পা না, ওই পেট ব্যথা করে, পেট ব্যথা করলে কি হয় জিনিসটা মানে শরীর একদম দুর্বল হয়ে যায়, হাত তো ছেড়ে দেয়, মানে ছেড়ে দিলে কাজ কাম করতে পারে না, মানে কোনো হঠাৎ মানে ঠান্ডা উঠে জ্বর উঠে দিকা খিদা জ্বালায়, মানে মানুষের তো সরকার এটা বুঝে না, সরকারেও কি এই ঠান্ডা হয়েছে লকডাউন ঠিক আছে, হ্যাঁ নানা রকমের কি অনেক মানে নানা রকমের কথা বলে, এই মরণ এলে ঠিক আছে এমনি আল্লাহ বা আগে কি লকডাউনে করোনা এবার আগে কি আল্লাহ মরছে না মানুষে, আজিমপুর এক মানে যে কবর করে হেরে আমি বলছি ভাই প্রতিদিন করাল আছে, ওই ভাই প্রতিদিন ভাই 35টা করে আসে ঠিক আছে, হ্যাঁ আজিমপুর আমি কিন্তু মিশাদা বলতেছি না ঠিক আছে, আমি মরা জিনিসটা মিশাদা বলা ঠিক না, 35টা মতন আসে, ওকে আগে 35টা মতন প্রতিদিন আসাইছি, তো অন্য তো 35টা মতন 40টা মতন মানুষ মরে, তো আগে কি মানুষ মরছে না ঠিক আছে, যার মরণ নেই এমনি মরণ নেই ঠিক আছে, এই গাড়ি এক মানে অ্যাক্সিডেন্টে মরতেছে না, তো গাড়ি অ্যাক্সিডেন্টে মরতেছে তো গাড়ি বন্ধ করে দেন, ট্রেনে মানুষ মরতেছে ট্রেন বন্ধ করে দেন, তাহলে এগুলোতে মানুষ মরতেছে, তো করোনাতে মরবই মানুষের যে মানুষের সেফটি চলতেই মানুষের সরকারের তো চেষ্টা করতেছে মানুষের সেফটি বিভাগ চলার লেগে, অনেক দেখতেছে মানুষের দেড় বছর হয়ে গেছে মানুষের সেফটি বিভাগ চলতে পারতেছে না, অনেক সেফটি বিভাগ চলতেছে না, তো একবার দেখছে দুইবার দেখে তিনবার মাত্র দেখছে, অনেক মানুষের মানে সহ্য করতে পারতেছে না, মানে ফার্স্টে যখন লকডাউন দিচ্ছে মানুষের সুন্দরকে সেফটি ব্যবস্থা মানুষের মানে সব কিছু সেফটি ভাবে, হ্যাঁ নিজের আইন মেন সব কিছু ঠিক আসছিল, অন্তমন কি যে অবস্থা, হ্যাঁ যে অবস্থা মানুষের ফার্স্টে লকডাউন মানুষ সবার ঘরে ঘরে ছিল, সবার পকেটে টেকা ছিল, মার্কেট করতে পারছে, এর পরবর্তী লকডাউনে কিন্তু মানুষের কিন্তু মানে খাইতে পারে নাই কিন্তু এর সময় ঠিক আছে, মানুষে চলতে পারে নাই, পরবর্তী কিন্তু লকডাউনে কেছে কি আবার আমার ঘরে খাবার নাই, আমার ঘরে হিরা নাই ঠিক আছে, হ্যাঁ অনেক নানা রকম কথা বলছে, পরে লকডাউন খুলে দিচ্ছে, খোলার পরে সবার কাছে টাকা পয়সা ছিল, আবার লকডাউন দিয়েছে আর খাইতে পারে না, অন্য মানুষ এইভাবে লকডাউন লকডাউন কত কত মানুষের জীবনটা একদম নষ্ট করে দিচ্ছে, তেজপাতা বানাই দিচ্ছে, তেজপাতা নিয়েছে জীবনটার মানুষের তেজপাতা বানাই দিচ্ছে, আর তো মানুষ কিছু কইতে পারে না মানুষের লকডাউন, অন্য সরকারের কিছু হলেই মানে লকডাউন হয়ে যাবে লকডাউন, আর এবার লকডাউন তো মানুষের দে মানে দিলে তো মানুষের ঘরে ঘরে একটু খাবার দিলে, হ্যাঁ মানুষের খিদা একটু, আপনাদের বস্তিতে কতজন মানুষ মারা গেছে এখন পর্যন্ত, আমাদের বস্তিতে করোনা থেকে মারা যায় নাকি, আমি বুঝতে করোনাতে বস্তির ভিতরে যতগুলো মানুষ বলছে বস্তির ভিতরে একজনও করোনাতে মারা যায় নাই, করোনাতে একজনও মারা গেছে না, যারা মারা গেছে হ্যাঁ 5তলা 10তলা বিল্ডিংয়ের লোকেরা মারা গেছে, 5তলা 10তলা বিল্ডিংয়ের লোকেরা মারা গেছে, আজ পর্যন্ত আমি মানে মানে করে লকডাউনের সময় আজ পর্যন্ত মনে কি আমি শুনি নাই কেউ মুক্তিকা বা মানে গরিব মানুষ হ্যাঁ লকডাউনে করোনাতে মারা গেছে, আপনি কারে জিজ্ঞেস করবেন, হাজার হাজার পাবলিকের জিজ্ঞেস করবেন করোনাতে গরিব মানুষ মরছে কিনা ঠিক আছে, যা মরছে সব বড় লোকেরা মরছে,
বড় যা মরছে বড় লোকের মরছে আসলে কি জানেন কি সত্যি কথার কোনো বাত নাই ঠিক আছে সত্যি কথার কোনো বাত নাই এই যে আমি যে কথাগুলো বলছি না হতে পারে আমার কোনো সমস্যা হইতে পারে সমস্যা হোক সমস্যা কি আমি কোনো অপরাধ করি নাই ঠিক আছে আমার যা বলার কাম আমি বাংলাদেশের মনন কি বুড়া হই নাই অন্য দিকে কি মা বাবা তো নাগরিক তা আমি ওই কিছু মা বাবার বুঝে আমিও নাগরিক ঠিক আছে আমার বুড়া হই নাকি আমি বুড়ার কর্ম অনেক আমরা কি বাংলাদেশ থেকে কি আমরা কথা বলতে পারবো না আমরা কি আইনের কথা বলতে পারবো না নাকি সব সরকারই বলবে নাকি আমরা বলার কিছু নাই তা আমরা এই লিগে বলছি কথাটা ঠিক আছে দুঃখ দুঃখটা আমরা প্রকাশ করছি ঠিক আছে মানে স্কুল যেতে পারি না একবার স্কুল পুরো একদম ডাইরেক্ট বন্ধ গেছে এক বছর স্কুল যেতে পারি না মনে অনেকে এই আমরা মানে যে স্কুল যেতে পারি না ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পোলা মানে মানে পাবজি ফ্রি ফায়ার মোবাইল থাকলে পাবজি পাবজি খেলি ফ্রি ফায়ার খেলি ঠিক আছে মনে অনেকে এগুলা এমনি বলতে বলতে মনে অনেকে পকেট একবারে ফাঁকা হয়ে যায় পকেটে টাকা থাকে না এই পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে মানে যা কামাই করি মানে নিজে পকেটে চলতে পা চলতে পারে না তো সরকার সরকারের কাছে কি মনে হয় যে বললে লকডাউন খারাপ হচ্ছে লকডাউন দিয়া সমস্যা হচ্ছে লকডাউন তো অবশ্যই খারাপ হইতেছে লকডাউন তো আমাদের গরিব তো মরতেছে না তা আমাদের গরিব তো মানে করোনা তো মরে না আমাদের গরিব মরে হলো না খেয়া মরে ঠিক আছে না খেয়া মরে আমাদের গরিব তো করোনা তো কি মরতেছে না আপনি হাজার হাজার যে বাংলাদেশের ভিতরে যত বাংলাদেশের তো ইয়া গরিব মানুষ আছে যে কোনো মানুষ জিজ্ঞেস করুন আপনি গরিব কি করোনা থেকে মারা গেছে নাকি কেউ বলবে না আমার কথা করোনাতে মারা গেছে না আর বড় লোকের দশতলা বিল্ডিং এর লোকের জিজ্ঞেস করবেন ভাই আমার ঘরে কি করোনাতে মারা গেছে নাকি হেরা গবি কি হ্যাঁ অবশ্যই মারা গেছে ঠিক আছে আমার আত্মীয় হলে মারা গেছে তুমি লকডাউনের ভিতরে লেখাপড়া তো একদমই বন্ধ আছে সব কিছু বন্ধ আছে তো এটা কি আপনাদের জন্য কি লেখাপড়ায় কি সমস্যা হচ্ছে আপনারা কি আগে যা শিখছিলেন এখন কি আছে এগুলো মাথায় আছে কিছু মাথায় কিছু নাই যা পড়ছিলাম ঠিক আছে হ্যাঁ ক্লাস ওয়ান থেকে যা পড়ছিলাম মনে মনে অনেকগুলো ভুলে গেছি ঠিক আছে ভুলে গেছি অন্য দিদি পড়াশোনার ভিতরে থাকতাম চাইছিলাম পড়াশোনা কইটা ঠিক আছে হ্যাঁ বা ভালো একটা জব করবো ভালো একটা চাকরি করবো মা বাবা অনেকে আসে ঠিক আছে হ্যাঁ বা ভালো একটা চাকরি করবো আমি মা আমার কইছি কি তুই পড়াশোনা কর ঠিক আছে যতটুক পারস আমি যতটুক দুনিয়াতে যতদিন বাচ্চা আছি ঠিক আছে ততদিন পড়াশোনা করবি ঠিক আছে বাপে এ কথা বলছে মানে বাপ মা বললে কি এবারে লকডাউন দিয়েছে লকডাউন তো পাঁচ মাস বসে আছি মানে লকডাউন দিয়েছে পরে আর লকডাউন দিব না ঠিক আছে একবার লকডাউন দিয়েছে মানে পাশে পাঁচ মাস পরে আবার স্কুল স্কুল ঢুকমু মানে স্কুলের আশা করতে 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 মনে কি মানে জীবনে বরবাদ হয়ে যাচ্ছে একবারে বাবা মানে বাপের দিকে আর কত টাকা চামু শিক্ষামন্ত্রীর কি বলবেন আপনি শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাই ঠিক আছে মানে স্কুল খুলে দিবার লিগা ঠিক আছে যার মরার কাম এমনি মরবে স্কুল খুলে দিবার লিগা ঠিক আছে সরকারের কাছে এটা আনো হাট বাজার বা মসজিদ মার্কেট সব কিছুই তো চলতেছে স্বাভাবিক নিয়মে এই যে কলেজ শুধু বন্ধ এটা তুমি কি মনে করো আমি মনে করি ঠিক আছে হ্যাঁ স্কুল খুলে দিলে ভালো হইব ঠিক আছে অনেক মার্কেট এই যে বড় বড় মার্কেট হ্যাঁ আপনার কারণ বাজার এবার হচ্ছে আপনার ফার্ম গেট বংশার বসুন্ধরা হ্যাঁ বসুন্ধরা সিটি এই বড় বড় মনে কি বড় বড় মার্কেট খুলে গেছে বড় বড় মার্কেট খুললে হ্যাঁ হ্যাঁ নাকি ঘষাকা হ্যাঁ ঠিক আছে এনেকা ইয়া ঘষাঘষি করে রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে গান জায়গা ধরে এটা কি কোনো এটা কোনো এটা কোনো লকডাউনের ভিতরে পড়ে ঘষাঘষি করে এবারে মার্কেটে যে হেরাত ধরে হেরাত ধরে এটা কোনো এটা কোনো করোনা না এটা কোনো করোনা না স্কুলে গেলে পাশাপাশি ইয়ে মানে চার আঙুর এক গিব্বা ঠিক আছে দূরে দূরে থাকে চারি চার গিব্বা ম্যাডামও তো যতটুকু চেষ্টা করার কামে এতটুকু চেষ্টা করবে হ্যাঁ তোমরা একটু সেফটিভাবে চলো আর স্কুলে তো আপনি হাত সাবান আছে সব কিছু আছে নিজের সেফটিভাবে চলতে পারে হ্যাঁ বুরকা মেয়েরা বুরকা পিনে থাকে নিজের শ্বাস নিজের শ্বাসটা হ্যাঁ নিজের কাছে রাখতে পারে আর মার্কেটে গেলে তো মনে হয় কি আপনার যেরকম পারে ঠিক আছে পারে না মনে উপরে কাপড়টা খুলে দিবে লেগে বুঝছেন সত্য কথা কোনো বাদ নেই একবারে মার্কেটে গেলে মনে হয় কি এই যে ফার্ম গেট গুলিস্তান বংশাল এগুলো যাইবেন ঠিক আছে বড় বড় মার্কেটে যাইবেন এই যে বিউটি পার্লার ঠিক আছে হ্যাঁ হেগড়ে কোনো হেগড়ে তো করানো হইব না ঠিক আছে আর স্কুলে মানুষের করানো ধরে কিন্তু এই যারা মার্কেট করে হ্যাঁ মার্কেটের বড় আপনার বড় বড় ইয়া প্রতিষ্ঠান হ্যাঁ এগর কোনো হ্যাঁ করোনা নেই করোনা শুধু স্কুলের ছাত্র করি করোনা ঠিক আছে আমরা শুধু সরকারের লিগে পড়াশোনা করতে পারলাম না ঠিক আছে সরকারের লিগে আমরা অনেক যারা ছাত্র আছেন আপনারা তো মুখ খুলেন না আপনারা তো কোনো প্রতিবাদ এখন পর্যন্ত আমরা মানববন্ধন কিছু করেন নাই আমরা মুখ খুলবো কীভাবে ঠিক আছে আমি বললো তো সরকারের কাছে বললো তো স্কুল খুললে দিবে না হ্যাঁ এমনি দেখতেছে না খায় এমন মত আছে অনেক স্কুলের কথা বলে তো মনে কি আরও দিদি লকডাউন বেশি করে দিয়ে দেয় এলাকার সরকারের কাছে কিছু স্কুলের কথা বলতে আসি না ঠিক আছে